শিশু শিরোনামে বলা থাকার জন্য শেমেক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক সভা মাননীয় সভাপতি মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সহযোগী শিক্ষক মণ্ডলী উপস্থিত বিশেষ অতিথি আমার সামনে উপস্থিত সুচিত্রবিন্দু ও আমার বিপক্ষ দলের বন্ধুরা সবাইকে আমার প্রাণভরে সর্বোত্তম অভিনন্দন শুভেচ্ছা সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয়টিকে আমি প্রথম বক্তা হিসেবে সংজ্ঞায়িত করে যাব, দ্বিতীয় বক্তা বিষয়টিকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করে যাবেন, তৃতীয় বক্তা প্রমাণ করে যাবেন যে টাকাই সুখ। মাননীয় মডারেটর, জন্মাতে টাকা, জীবনে টাকা, জীবনান্ত টাকা, জগতে টাকারই খেলা। আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে টাকাই সুখ। একটি সন্তান যখন ভূমিষ্ঠ হয় এমনকি ভূমিষ্ঠ হতে হলেও টাকার প্রয়োজন। আবার একজন মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে হলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং নিরাপত্তা প্রয়োজন। বেঁচে থাকার জন্য একটি মানুষ ছয়টি মৌলিক অধিকারের যে কোনো একটি মৌলিক অধিকার ছাড়া আর যাই হোক সুখী হতে পারবে না। কেউ মানুক আর না মানুক টাকাই সব। যার কাছে টাকা আছে পুরো দুনিয়াটাই তার মনে হয়, কারণ টাকাই সব। আর টাকা না থাকলে আপন মানুষগুলো পর হয়ে যায়। কথা আছে, টাকা থাকলে আপন মানুষের অভাব হয় না। বর্তমান জগতে কেউ কারো ধার ধারে না। তুমি খারাপ না ভালো এতে কিছু আসে যায় না। তোমার লাখ লাখ টাকা আছে সেটাই খুব গুরুত্বপূর্ণ। আর তোমার যখন তোমার কাছে লাখ লাখ টাকা আছে দেখবে আপন মানুষের অভাব হবে না। আজ তোমার বাবা মারা গেলে তোমার ঘরে এক বেলা খাবার নেই, কোনো একজন আন্টি এসে বা ফোন দিয়ে জিজ্ঞেস করবে না তুমি খাবার খেয়েছো কি না। কিন্তু কাল যখন তোমার কাছে টাকা হবে তোমার এক বেলা খাবারের জন্য তিন বাসা থেকে ফোন আসবে। কারণ কি জানো, টাকাই সব। আজকে যখন তোমার কাছে টাকা আছে তখন তুমি পুরো দুনিয়াটাকে কিনবে, কিন্তু কাল যখন তোমার কাছে টাকা নেই তখন তুমি পুরো দুনিয়াটাকে চিনবে। কারণ কি জানো, টাকাই সব। বর্তমান যুগে টাকা আছে তার, পুরো দুনিয়াটাই তার। অতএব বুঝুন মাননীয় মডারেটর, টাকাই সব। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।